আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাইক চলাচলের নিষেধাজ্ঞা সত্ত্বেও সকাল থেকে পদ্মা সেতুর মাও প্রান্তে হাজার হাজার মোটরসাইকেলের ভিড়, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পদ্মা সেতু চালুর পর বদলে গেছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটের চিরচেনা চিত্র, ফেরি থাকলেও নেই যানবাহন ও যাত্রীদের ভিড়। শুনছিলেন সংবাদ শিরোনাম। পদ্মা সেতুতে সকাল থেকে বাইক চলাচল নিষিদ্ধ করা হলেও হাজার হাজার মোটরসাইকেল জড়ো হয় মাও প্রান্তে, তবে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। তবে গতকালের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে সেতু এলাকায়। এদিকে সকাল থেকেই দুই পাড়ের টোল প্লাজায় গাড়ির চাপ রয়েছে। তবে গতকালের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে সেতু এলাকায়। দর্শক, এই মুহূর্তে মাও প্রান্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, দ্বিতীয় দিনে পদ্মা সেতুতে যান চলাচল নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? মার্জিয়া, আজকে গর্বের পদ্মা সেতু চালুর দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিন সকাল থেকেই প্রচুর যানবাহন এখান থেকে পার হয়েছে। আমি মাওয়া প্রান্তে সকাল থেকেই লক্ষ্য করেছি যে যাত্রীবাহী বাস, কাভার ভ্যান এবং অন্যান্য যে পণ্য পরিবহনকারী ট্রাক রয়েছে সেগুলোর যথেষ্ট চাপ রয়েছে। আরেকটি বিষয় আপনারা এরই মধ্যে যেটি দর্শকদের জানিয়েছেন যে সকাল থেকে কিন্তু প্রচুর বাইক এখানে জড়ো হয়েছিল, কয়েক হাজার বাইক, সে ফুটেজ আমাদের সংগ্রহে রয়েছে এবং তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হয়নি। তারা নিয়ম ভঙ্গ করে অনেকে উঠতে চাইলেও তাদেরকে কিন্তু সেই টোল প্লাজা থেকেই ফিরে যেতে হয়েছে, এবং পরবর্তীতে তাদের অনুরোধে এবং অনেকের জরুরি প্রয়োজন থাকার কারণে সব কিছু বিবেচনায় তাদের জন্য বিশেষ ফেরির ব্যবস্থা করা হয়েছে। কারণ সকাল থেকে ফেরি চলাচল বন্ধ ছিল, এ কারণে তাদেরকে তিন থেকে চার ঘন্টা ভোগান্তিতে পড়তে হয়েছে। তো কিছুক্ষণ আগে তাদের জন্য ফেরিঘাটে আবার পাঠানো হয়েছে যাতে তারা ফেরিতে পারাপার হতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছে, যেহেতু গতকাল কয়েকটি অপ্রীতিকর ঘটনার খবর আপনারা জেনেছেন এবং এটি সবাইকে বিব্রত করেছে। সেলফি তোলার বিষয়ে এবং টিকটকের ভিডিও করার কারণে কিন্তু অনেকই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। সে কারণে আজকে সকাল থেকে প্রশাসনের লোকজন কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে এখানে দুই তীরে যে নতুন পদ্মা দক্ষিণ এবং উত্তর থানা রয়েছে, সেই থানার লোকজন, পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং বিশেষ করে সেনাবাহিনী, এখানে ব্রিজের নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী, শেখ রাসেল ক্যান্টনমেন্টের যারা সদস্য রয়েছেন, তারা সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু এই টোল প্লাজা এবং আশপাশের এলাকায় কঠোর অবস্থান নিয়েছে। তারা মাইকিং করছে, যেসব পরিবহন এখানে এবং গাড়ি, ব্যক্তিগত গাড়ি প্রবেশ করছে তাদেরকে সতর্ক করা দেওয়া হচ্ছে, কোনোভাবেই সেতুতে থামা যাবে না এবং সেখানে নেমে ছবি উঠানো যাবে না। গতকালকে যেহেতু শিথিল থাকার কারণে, কিছুটা শিথিল থাকার কারণে এবং সন্ধ্যার পরে মোটরসাইকেল দুর্ঘটনার কারণেই কিন্তু মূলত মোটরসাইকেলকে আপাতত বন্ধ রাখা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে, এবং অন্যান্য পরিবহন যারা রয়েছে তারাও যাতে নিয়ম মেনে শৃঙ্খলার মধ্যে নির্দিষ্ট গতিতে তারা এই পদ্মা সেতু পার হয়। কারণ এখানে যেহেতু সেতুটি মাত্র দুদিন হল উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবার জন্য, সর্বসাধারণের জন্য, সেক্ষেত্রে যাতে যাত্রী পারাপারের কোনো ব্যাহত না হয় সে ব্যাপারটি সতর্কতার সাথে দেখা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আমরা আজও লক্ষ্য করেছি যে বিভিন্ন দর্শনার্থী এসেছেন, যেহেতু আজকে সেতুতে ওঠার নিষেধাজ্ঞা রয়েছে, নামার নিষেধাজ্ঞা রয়েছে, সে কারণে অনেকেই পদ্মা তীরে অবস্থান করছেন এবং তারা এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোতে খাওয়া দাওয়া করছেন, তারা উৎসব মুখর পরিবেশ তাদের মধ্যে বিরাজ করছে এবং তারা নদীর তীরেই তারা আসলে ঘুরছেন এবং তারাই ওই জায়গাটিকে বা স্থানটিকেই তাদের ঘোরার স্থান হিসেবে নিয়েছেন। তো সব মিলিয়ে একটি আসলে উৎসব মুখর যে পরিবেশ সেটি রেশ কিন্তু আজকেও কাটেনি। তবে প্রশাসনের পক্ষ থেকে এবং সেতু কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা চাচ্ছেন যাতে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা এখানে সেতু এলাকায় না ঘটে এবং পদ্মা সেতুকে নিয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ায়, সবাই যাতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষ যে তারা যে সুফল পাচ্ছেন সেই সুফল যাতে তারা নির্বিঘ্নে পেতে পারেন এবং তারা যাতে তাদের যাতায়াত নির্বিঘ্ন হয়। এবং আজকে সকালেও কিন্তু অনেকে ওপার থেকে এসে ঢাকায় অফিস করেছেন এবং আপনারা জানেন যে গতকালকেও অনেকে জানিয়েছেন যে বরিশাল থেকে মাত্র 3.5 ঘন্টায়, যশোর থেকে 2.5 ঘন্টায় তারা পৌঁছে যাচ্ছেন মেয়র হানিফ ফ্লাইওভার পর্যন্ত। তো এই যে স্বল্প সময়ে ঢাকায় প্রবেশ করতে পারছেন, এজন্য কিন্তু দুই পাড়ের মানুষের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন, চাকরিজীবী রয়েছেন, তারা কিন্তু কাছাকাছি
যারা তারা কিন্তু ঢাকায় এখন বাড়ি থেকে অফিস করতে পারছেন। তো এখনও এই উৎসবমুখর পরিবেশ রয়েছে, আমরা পরবর্তী সংবাদগুলোতে নতুন নতুন তথ্য জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে মাওয়া প্রান্ত থেকে সবশেষ পরিস্থিতি। সাহেব আপনাকে ধন্যবাদ। এদিকে পদ্মা সেতু উদ্বোধনের পর বদলে গেছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটের চিরচেনা চিত্র। দুটি ঘাটে এখন আর আগের মতো যানবাহন বা যাত্রীদের কোনো ভিড় নেই, আশেপাশের দোকানপাটেও নেই তেমন বেচাকেনা। আরিচা ঘাটের বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এখনও আগের মতো 21টি ফেরি চলাচল করছে, কিন্তু অধিকাংশ যানবাহন পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়ায় সেখানে ভিড় নেই। দৌলতদিয়া প্রান্তে সকাল থেকে একদমই ফাঁকা। এই ঘাট দিয়ে কিছু গাড়ি পার হলেও কোনো অপেক্ষা ছাড়াই সরাসরি ফেরিতে উঠতে পারছে। ফেরি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘাটের পরিস্থিতি বুঝতে আরও কয়েকদিন সময় লাগবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে বাংলাদেশ যে বীরের জাতি তা বিশ্বকে দেখিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কাজ সম্পূর্ণ করে পদ্মা সেতু নিয়ে দেওয়া অপবাদের জবাব দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমানে সরকার গবেষণায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষায় মেধাবীদের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। শফিকুল ইসলাম সাইমের রিপোর্ট। বর্তমান সরকার সারা দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করার পাশাপাশি আধুনিক শিক্ষা ভবন তৈরি করছে। তৃণমূল পর্যন্ত আধুনিক শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে দিতে নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছে সরকার। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের মেধা কাজে লাগানোর জন্য বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। বিনামূল্যে বই দেওয়ার পাশাপাশি 2 কোটিরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সরকার। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। প্রযুক্তি বিজ্ঞানের যে বিকাশ ঘটছে সেই বিকাশের সাথেই তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। বিভিন্ন বিষয়ে গবেষণার উপর আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, কারণ আসলে গবেষণাই তো পারে আমাদেরকে পথ দেখাতে। আর আমাদের যে মেধাবী ছাত্র ছাত্রীরা যারা আজকে এই যে মেধা অন্বেষণ আমরা করছি, যে মেধা তার যে নবনব সৃষ্টি করবার যে চিন্তা চেতনা, এই চেতনাই আমাদের আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু তৈরিতে অপবাদ দেয়া হলেও চ্যালেঞ্জ নিয়ে তা সম্পূর্ণ করা হয়েছে। বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখন আমাদের অর্থ বন্ধ করে দেওয়া হলো, আমি সিদ্ধান্ত নিলাম আমাদের নিজের অর্থে আমরা পদ্মা সেতু নির্মাণ করব। আমরা তো করে দেখিয়েছি যে হ্যাঁ, বাংলাদেশ পারে, আমরাও পারি। আজকে শিশুদের বলবো, আমার প্রজন্মদের বলবো যে আমাদের মাথায় এটা সবসময় রাখতে হবে, আমরা বিজয়ী জাতি, বিশ্বে মাথা উঁচু করে চলব, সম্মানের সাথে চলব। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকেও অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা সেতু দেশের আত্মমর্যাদার প্রতীক বলে মনে করেন সংসদ সদস্যরা। তাদের মতে এটি বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। জাতীয় সংসদে 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তারা এসব কথা বলেন। পদ্মা সেতু নিয়ে প্রশংসা করলেও বাজেটে কর দিয়ে পাচার করা অর্থ ফিরিয়ে আনার সমালোচনা করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাদের মতে এতে সাধারণ করদাতারা ক্ষতিগ্রস্ত হবেন। এর আগে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেট আলোচনা শুরু হয়। লিটারে 6 টাকা কমল সয়াবিন তেলের দাম। এখন থেকে প্রতি লিটার বোতলজাত তেল বিক্রি হবে 199 টাকায়, আর লিটার প্রতি খোলা ভোজ্য তেল বিক্রি হবে 180 টাকায়। সয়াবিন তেলের নতুন দর নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এর আগে গত 9 জুন বোতলজাত সয়াবিন তেল লিটারে 7 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল। তখন লিটার প্রতি খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয় 185 টাকা, আর বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয়েছিল 205 টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, অভিনন্দন না জানিয়ে বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা স্বীকার করে নিয়েছে। সচিবালয়ে সাংবাদিক
কল্যাণ ট্রাস্টের সভার আগে তিনি আরও বলেন, পদ্মা সেতু হওয়ায় সবাই খুশি হলেও খুশি হননি বিএনপি নেতারা। হাসান মাহমুদ জানান, দলমতের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের সহায়তা করছে সরকার। বিএনপি অভিনন্দন জানাতে পারেনি এবং এটি করার মাধ্যমে তারা প্রমাণ করেছেন এই পদ্মা সেতু হওয়াতে সারা দেশের প্রতিটি মানুষ উল্লসিত আনন্দিত হলো, সমস্ত বাঙালি বাংলাদেশিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আনন্দিত হলো, বিএনপির নেতারা খুশি হতে পারেন নাই এবং তারা অভিনন্দন জানাতে ব্যর্থ হয়ে তারা প্রমাণ করেছেন পদ্মা সেতুর বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করেছিল সেটি সঠিক বলে তারা স্বীকার করে নিয়েছে। এবার পার্টিক্স খেলার খবর। সেন্ট লুসিয়ায় শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের প্রথম ইনিংস থেকে এখনও 42 রান পিছিয়ে তারা। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 132 রান। এর আগে প্রথম ইনিংসে 408 রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো 5 উইকেট নেন খালেদ আহমেদ। এস এম আশরাফের রিপোর্ট। শেষ সেশনে বৃষ্টি বাংলাদেশের ব্যাটসম্যানদের একটু যেন হাত ছেড়ে বাঁচালো। যেভাবে মুড়ি মুরকির মতো উইকেট পড়ছিল, তা না হলে সেন্ট লুসিয়ায় হয়তো তৃতীয় দিনেই ইনিংস পরাজয় দেখে ফেলত টাইগাররা। 174 রানে পিছিয়ে থেকে খেলা শুরু করা সফরকারী দলের দুর্দশা শুরু তামিম ইকবালকে দিয়ে। অফ স্টাম্পের বাইরের বলে উইকেট বিলিয়ে দেবার রোগ থেকে বের হতে পারেননি ব্যাটসম্যানরা। এই উইকেট দিয়ে টেস্টে 250তম শিকারের উৎসবে মাতেন কেমার রোচ। এরপর সুইংয়ের বৈচিত্র্যে মাহমুদুল হাসান জয় আর এনামুল হক বিজয়কেও শিকার বানান এই ক্যারিবীয় পেসার। 42 রান করা শান্ত উইকেট দিয়েছেন আলজারি জোসেফকে। সাকিবের আউটে আরও একবার প্রমাণ হলো নিজেদের ব্যাটিং টেকনিকের দুর্বলতা। এর আগে 5 উইকেটে 340 রান নিয়ে খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায় দলের 344। এরপর 146 রান করা কাইল মায়ার্সকে আউট করেন খালেদ আহমেদ। দশম ব্যাটসম্যান জেডেন সিলসকে আউট করে দেশের বাইরে ষষ্ঠ বাংলাদেশি পেসার হিসেবে 5 উইকেট নেয়ার আনন্দে মাতেন খালেদ। অবশ্য দিন শেষে তা ম্লান হয়ে যায় ব্যাটসম্যানদের ব্যর্থতায়। এস এম আশরাফ, এটিএন বাংলা। ডাবলিনে বৃষ্টিবিঘ্নিত প্রথম টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে ভারত। ম্যালাহাইডে 12 ওভার কমিয়ে আনা ম্যাচ প্রথম ওভারেই অ্যান্ডি বারবিরনির উইকেট হারায় আইরিশরা। এরপর পল স্টার্লিং বিদায় নেয় দলীয় 6 রানে। তবে হ্যারি টেক্টরের 33 বলে 64 রানের ঝড়ো ইনিংসে 4 উইকেটে 108 রান তোলে স্বাগতিক দল। জবাবে দীপক হুদার 47, ঈশান কিষানের 26 আর হার্দিক পান্ডিয়ার 24 রানে 9 ওভার 2 বলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ মহিলা দল। এতে দুই দলের সিরিজ 1-0 জিতলেন সাবিনা কৃষ্ণারা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর আক্রমণ করে খেললেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বাংলাদেশের ফরোয়ার্ডদের ব্যর্থতার পাশাপাশি মালয়েশিয়ার গোলরক্ষকও দৃঢ়তার পরিচয় দেন। শেষ পর্যন্ত ড্র করেও সিরিজ জয়ের আনন্দে ভাসে গোলাম রাব্বানি ছোটনের দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বাইক চলাচলে নিষেধাজ্ঞা সত্ত্বেও সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে হাজার হাজার মোটরসাইকেলের ভিড়। কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পদ্মা সেতু চালুর পর বদলে গেছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটের চিরচেনা চিত্র। ফেরি থাকলেও নেই যানবাহন ও যাত্রীদের ভিড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।